আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। 2022 সালে যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট ইতিমধ্যে জানো, নভেম্বর 28 তারিখে প্রকাশিত হবে। এবং সবার আগে রেজাল্ট পেতে অবশ্যই আমাদের এই ভিডিওটি কাজে লাগবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো অনেক টিপস শেখাই দেবো, যে কারণে তুমি তোমার রেজাল্ট দেখতে যাবে পরীক্ষার দিন সকালে, যখন 11টা 12টার দিকে তোমরা সবার আগে দেখতে যাবে, দেখবে যে তোমার মতন অসংখ্য স্টুডেন্ট ওয়েবসাইটে যে ভিড় করবে, তখন তোমার রেজাল্টটা আসতে পারে নাও পারে, ঠিক আছে, একটু দেরিতে আসে। তো কিভাবে দ্রুত রেজাল্ট পাবা, কিভাবে দ্রুত রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে, এবং কোন ওয়েবসাইটে পাওয়া যায়, কিভাবে পাবা, প্রতিটা বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে হবে। শেষে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবা, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি দেখে উপকৃত হতে পারো এবং সে অনুযায়ী পড়াশোনা করে কাজ করতে পারো। আচ্ছা, তো সরাসরি চলে যাচ্ছে আমাদের ভিডিওর মাঝখানে। সর্বপ্রথম তোমাদের আমি বলে রাখি, তোমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে, মনোযোগ দিয়ে। একবার দেখার পরে তুমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে যাবা। মোবাইল থেকে ভিডিও ডিসক্রিপশনে কোথায় যায় তোমরা আসলেই জানো, মোবাইল থেকে যদি তোমরা ডিসক্রিপশনে চলে যাও। আচ্ছা, মোবাইল থেকে ডিসক্রিপশনে যাওয়ার জন্য তোমরা তো আমাদের এই ভিডিওটা ওপেন করছো, রাইট? ভিডিওটা ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে মোর অপশন বা ডিসক্রিপশন, যেখানে দেখো না কেন অনেক ইউটিউবে যেরকম হয়ে থাকে। দেন এখানে এসে তোমরা যদি এখানে যাও, প্রথমে এই এইখানে ঠিক এইখানে একটা লিঙ্ক দিয়ে দিব যে ক্লিক হেয়ার, ঠিক আছে, ক্লিক হেয়ার ফর রেজাল্ট ভিউ এরকম লিখে দেবো। দেন লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এমন একটা পেজে চলে আসবা, ঠিক এরকম একটা পেজে চলে আসবা। আসার পরে দেখতে পাচ্ছ ভোকেশনাল এসএসসি রেজাল্ট 2022 উইথ মার্কশিট বিটিএবি এসএসসি রেজাল্ট, ঠিক আছে। তারপরে এখানে এসে তোমরা এটা পরিপূর্ণ একটু পড়ে নিবা, ঠিক আছে, প্রয়োজনে ট্রান্সলেট করে পড়ে নিবা, না হলে এখান থেকে মনোযোগ দিয়ে দেখে নিবা, পড়ে নিবা। পড়ার পরে একটু নিচে আসবা, মনোযোগ দিয়ে দেখো, একটু নিচে আসবা। নিচে এসে এই যে দেখা যাচ্ছে গো টু এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd অফিসিয়াল ওয়েবসাইট অর ক্লিক হেয়ার, ঠিক আছে, তুমি এখানে ক্লিক হেয়ারের এখানে দিবা। তো ক্লিক হেয়ারের এখানে দিলে তোমার যদি নেট ভালো থাকে তাহলে সরাসরি তোমার এখানে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে অনেক সময় এখানে নিয়ে আসবে না বা বিভিন্ন রকম প্রবলেম করবে, আবার এখানে তুমি রোল নাম্বার দিবা, ইয়ার দিবা, বোর্ড নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তারপরে এখানে একটা যোগ করতে বলতেছে জাস্ট তোমাকে ভেরিফিকেশন করার জন্য, লাস্টে সাবমিট দিবা। তো কীভাবে দেবো এটা পরে বলছি। সাবমিট দেওয়ার পরে দেখবা তোমার রেজাল্ট আসে না, কী খবর? তো এটার জন্য তোমার নেটটা একটু প্রবলেম থাকে এবং ওয়েবসাইটে খুব বেশি ভিড় থাকে, সেজন্য তুমি যেটা করবা, তুমি ভিপিএন ইউজ করতে পারো। হ্যাঁ, ভিপিএন কোনটা ইউজ করবে আমি তোমাদেরকে একটু সাজেস্ট করে দিই। আমার কাছে যেহেতু একটা ভিপিএন আছে, তোমরা চাইলে তোমাদের কাঙ্ক্ষিত এই ভিপিএনটা ইউজ করতে পারো, এই যে 1.1.1.1। এই ভিপিএনটা খুবই ভালো কাজ করে, এটা প্রথমত ব্যবহার করে দেখতে পারো, না হলে অন্য কোনো কিছু টাস বা যেটাকে আমরা টোলো বলি, যে কোনো ভিপিএন, ঠিক আছে, তোমরা প্লে স্টোরে যে সার্চ দিলে আসবে যে ভিপিএন, দেন এটা ইউজ করার পরে তোমরা ভালো একটা নেট পাবা। কারণ তুমি যখন বাইরে কান্ট্রি থেকে বা ভিপিএন ইউজ করবা, দেশে থেকেই ভিপিএন ইউজ করলে আইপিটা চেঞ্জ হয়ে যায়, সেখানে কিন্তু নেটটা খুব ভালো পাবে, রাইট? এই জন্য তোমরা যেটা করবা, আমার দেখানো পন্থাগুলো অবলম্বন করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা আমি আসলে তোমাদেরকে কী বলতে চাচ্ছি। তো আমি এই যেটা দেখাচ্ছিলাম সেখানে তুমি যাওয়ার পরে, এখানে আসার পরে তুমি সেম কাজ করবে, একটু জুম করে নেবা তোমার মন চাইলে, তোমার যদি বুঝতে প্রবলেম হয়। দেখতেই পাচ্ছ এখান থেকে এটা সিলেক্ট করবা, তুমি সর্বপ্রথম এটাই থাকবে। আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু নিচে আসো, এই যে এসএসসি ভোকেশনাল, দেখেছো, তোমাদের জন্য আলাদা একটা শাখায় আছে, যারা দাখিল ভোকেশনাল তারাও কিন্তু এই এসএসসি ভোকেশনালটাই তোমরা সিলেক্ট করবা, ঠিক আছে, কারণ তোমাদের কোনো অপশন নাই, জানো, এসএসসি ভোকেশনালটাই সিলেক্ট করবা। দেন ইয়ারটা কত হবে, 22 হবে, যেহেতু তোমরা 22-এ পরীক্ষা দিয়েছো অবশ্যই 22 দিতে হবে, কারণ এখন 21 দেওয়া, বাট যখন নাকি তোমাদের রেজাল্ট দেবে ঠিক সেদিনকেই 22 পেয়ে যাবা। তারপরে বোর্ড নাম্বার, বোর্ড দিয়ে দিবা, বোর্ড অবশ্যই টেকনিক্যাল থাকবে। তারপরে রোল নাম্বারটা বসিয়ে দিবা, তারপরে রেজিস্ট্রেশন বসিয়ে দিবা, এটা যোগ করে যান, দেন সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট দিবা। সাবমিট দিলে তোমরা এখানে পেয়ে যাবা, আর ভিপিএন ইউজ করলে অবশ্যই ভালো একটা ফলাফল পাবা। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো এবং কীভাবে দ্রুত রেজাল্ট বের করা যায়, সবার ভিড়ের মাঝেও তুমি সবার আগে পাবো, প্রতিটা টিপস এবং শেখাই দিলাম। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তো ধন্যবাদ, আমাদের সাথে থাকবা, প্রফেসরের কাছ থেকে শিখবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।